চলছে 81তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর মধ্যেই তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে এবারের আয়োজন। বিশ্বের সবচেয়ে প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে প্রতিদিনই হচ্ছে নানা ভাষার নতুন নতুন সিনেমার প্রিমিয়ার। সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন শেষ পর্যন্ত কার হাতে উঠবে তা নিয়ে চলছে জল্পনা। কেমন হলো উৎসবের ষষ্ঠ দিন? তখন শেষ বিকেল, সূর্য যখন অস্ত প্রায়, ঠিক তখনই লিদো দি ভেনেজিয়া দ্বীপে এসে নামেন জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট। ভেনিস চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিনে যেন সব আলো কেড়ে নেন হলিউডের এই দুই হার্টথ্রব তারকা। উপলক্ষ নির্মাতা জন ওয়ার্সের উল্ফ সিনেমার প্রিমিয়ার। উৎসবের আউট অফ কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। একই দিন আই এম স্টিল সিনেমার ফটোকলে দেখা যায় ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দো তোরেসকে। এক ঝলক দেখা মেলে মার্কিন অভিনেতা রিচার্ড গিয়ারের। আলোচিত অভিনেতা অ্যাড্রিয়ান বডিকেও পাওয়া যায় ভেনিস উৎসবে। এদিকে উলফের প্রিমিয়ার শেষে রাতে ভেনিস উৎসবের লালগালিচায় এসে দাঁড়ান সিনেমার কলাকুশলী জর্জ ক্লুনি, অস্টিন অ্যাব্রামস, অ্যামি রায়ান ও ব্র্যাড পিট। ক্লুনির স্ত্রী আমাল ক্লুনিও ধরা দেন ক্যামেরায়। সে রাতেই চলচ্চিত্র অবদানের জন্য আজীবন সম্মাননা পান মার্কিন নির্মাতা পিটার উইয়ার। অন্যদিকে স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভারের দ্য রুম নেক্সট ডোর ভেনিস উৎসবে এবার টানা 17 মিনিট স্ট্যান্ডিং অভিশন পেয়েছে। এবছর এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং অভিশন পেল এই সিনেমা। দ্য রুম নেক্সট ডোরে অভিনয় করেছেন টিল্ডা সুইন্টন এবং জুলিয়ান মুর। সোমবার সন্ধ্যায় সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমা শেষে যখন পর্দা নামে তখন সিনেমার কলাকুশলী ও নির্মাতা সিট ছেড়ে উঠে দাঁড়ান। পেড্রো সিনেমার প্রধান দুই চরিত্রের অভিনেত্রীদের হাতে চুমু দেন। এ সময় দর্শক করতালিতে মুখর হয়ে ওঠে পুরো গ্যালারি। 17 মিনিট ধরে করতালিতে পুরো হল মুখর হয়ে থাকার পর পেড্রো, টিল্ডা এবং জুলিয়ান মঞ্চে ওঠে। সিনেমায় জুলিয়ান ও টিল্ডা বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই বান্ধবী। কম বয়সে এক ম্যাগাজিনে কাজ করতে গিয়ে তাদের পরিচয়, পরে দুজনের পথ আলাদা হয়ে যায়। ইংগ্রিড উপন্যাস লেখেন আর মার্থা যুদ্ধ প্রতিবেদক। বহু বছর পর তাদের দেখা আবার নিউ ইয়র্কে। ইঙ্গিত জানতে পারে মার্থার ক্যান্সার। পরবর্তীতে তারা আবার একে অপরের সঙ্গে যোগাযোগ করতে থাকে, একে অন্যের জীবন সম্পর্কে জানতে থাকে। জানা গেছে চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে 21টি সিনেমা, যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতা সিনেমা। এখন দেখার পালা শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন, জানা যাবে 7 সেপ্টেম্বর। মারিও সেন, শোবিজ টুনাইট।